প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজ আমি একাদশ শ্রেণীর সিলেবাস থেকে কর্মমুখী রসায়ন এই অধ্যায়ের দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় দুটি হল খাদ্য কৌটাজাতকরণ বা ক্যানিং কিভাবে করতে হয়, এর ধাপসমূহ বর্ণনা করব। আর একটি হলো মল্ট ভিনেগার কি, এর প্রস্তুতির মূলনীতি এবং খাদ্য সংরক্ষণে মল্ট ভিনেগার কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি প্রথমে খাদ্য কৌটাজাতকরণ বা ক্যানিং আমরা কেন করব, কিভাবে করা হয়। প্রিয় শিক্ষার্থী, খাদ্য কৌটাজাতকরণ এটি একটি খুব পরিচিত একটা পদ্ধতি। এই পদ্ধতিতে মৌসুমের সময় আমাদের যে অতিরিক্ত ফল, অতিরিক্ত সবজি এবং অনেক সময় আমরা অতিরিক্ত মাছ মাংস পেয়ে থাকি, তাদেরকে আমরা কৌটাজাতকরণের মাধ্যমে ভালোভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারব এবং মৌসুম যখন শেষ হয়ে যাবে তখন আমরা সেই বস্তুগুলোকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারব, আমাদের খাদ্য চাহিদাকে পূরণ করতে পারব। তবে সকল খাদ্যকেই কৌটাজাতকরণ করা সম্ভব হয় না। তো যে সকল খাদ্যদ্রব্যকে কৌটাজাতকরণ করা হয় তারা যেমন হচ্ছে ফল, সবজি, মাছ, মাংস ইত্যাদি, তো যে ধাপগুলো আমরা অনুসরণ করব সেই ধাপগুলোর মধ্যে প্রথম ধাপটি হচ্ছে খাদ্যদ্রব্য সংগ্রহ, তারপরে দুই নম্বর হচ্ছে গ্রেডিং বা বাছাইকরণ, তিন নম্বর দ্রুতকরণ, চার নম্বর খোসা ছড়ানো, পাঁচ নম্বর টুকরাকরণ, ছয় নম্বর ব্লাঞ্চিং বা ভাপানো, সাত নম্বর কৌটায় খাদ্য সংরক্ষণ, আট নম্বর প্রিজারভেটিভ যোগকরণ, নয় নম্বর এক্সস্টিং বা বায়ু নিঃসরণ, দশ নম্বর সেলিং, এগারো নম্বর স্টেরিলাইজিং বা রিটর্টিং, বারো নম্বর লেবেলিং এবং তেরো নম্বর সংরক্ষণ। অর্থাৎ কৌটাজাতকরণের ক্ষেত্রে আমাদের মোটামুটি ১৩ ধরনের কাজ সম্পন্ন করলে একটি খাদ্য স্ক্যানিং সম্পন্ন হয়। তো আমি প্রত্যেকটা ধাপ একটু একটু করে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। খাদ্যদ্রব্য সংগ্রহ, আমি যে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করব, কৌটাজাতকরণ করব, সেই খাদ্যদ্রব্যকে প্রথমে আমার সংরক্ষণ করতে হবে, সংগ্রহ করতে হবে। এই সংগ্রহ আমি করব খাদ্য উৎপাদন উৎস থেকে অথবা বাজার থেকে। এখানে একটা বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে, যাতে ফেটে যাওয়া, আঘাতপ্রাপ্ত এরকম খাদ্যদ্রব্য আমরা সংগ্রহ না করি। দুই নম্বর গ্রেডিং বা বাছাইকরণ, খাদ্য সংগ্রহের পর আমাকে খাদ্যদ্রব্যের আকার, পরিপক্কতা, বর্ণ, আঘাতপ্রাপ্ত যাতে না হয় এরকম সব কিছু বিবেচনা করে সবচেয়ে ভালো মানের যে খাদ্যদ্রব্য সেটাকে আমাকে গ্রেডিং বা বাছাই করে নিতে হবে। তারপর আসতেছে আমাদের দ্রুতকরণ। খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে একটি খাদ্যদ্রব্য যখন আমি বাজার থেকে সংগ্রহ করব বা উৎস থেকে সংগ্রহ করব তখন কিন্তু তার বহির্ভাগে অনেক ময়লা অপদ্রব্য লেগে যেতে পারে। এটাকে আমাকে সরানোর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, সাধারণ পানি দিয়ে এই খাদ্যদ্রব্যের উপরিভাগকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, অথবা অতঃপর বিশুদ্ধ পানি দিয়ে সেটাকে আমি কি করে নেব, সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এবার আসে খোসা ছড়ানো। এটি খাদ্যভেদে ভিন্ন ভিন্ন হয়। তো আমরা খাদ্যদ্রব্যকে ধুয়ে নেওয়ার পরে এটার থেকে বাহিরের যে আবরণ রয়েছে সেই আবরণটাকে আমরা কি সরিয়ে দেব, তারপর এটি টুকরা করব। আমার যে খাদ্যদ্রব্য আমি যেটা গ্রহণ করেছি তার প্রকৃতি, কোথায় ব্যবহার করব সেটা, এবং আমার খাদ্যদ্রব্যের উপর ভিত্তি করে আমাকে কী করতে হবে, সেই পরিমাণ মতো আমাকে টুকরার আকারটা
নির্ধারণ করতে হবে, সেভাবে আমাকে টুকরো করতে হবে। তারপর আসি আমি ব্লাঞ্চিং বা ভাপানো। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন এই খাদ্যদ্রব্যকে টুকরা করলাম, টুকরা করার পরে আমি যে খাদ্যদ্রব্য টুকরা হলো এই টুকরোগুলোকে আমি কি করব, একটি পাত্রে নিব। এই পাত্রে নিয়ে সেটাকে আমি 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 থেকে 10 মিনিট কি করব, তাকে ভাপাবো, অর্থাৎ উত্তপ্ত করব। এতে খাদ্যদ্রব্যটি কিছুটা কি হবে, সিদ্ধ হবে। তো এক্ষেত্রে যে মুখ্য বিষয়টি সেটি হলো এখানে যে অণুজীব থাকবে, হ্যাঁ, যে জীবাণুগুলো থাকবে, এই জীবাণুগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ 10 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অণুজীবগুলো সবচেয়ে বেশি ক্রিয়াশীল থাকে, যে কারণে আমি এটাকে 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 থেকে 10 মিনিটকে সিদ্ধ করব, উত্তপ্ত করব। এতে খাদ্যের মধ্যে যে এনজাইম থাকে, এই এনজাইমেরও ক্রিয়া কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এভাবে আমি খাদ্যদ্রব্যকে কি করব, ব্লাঞ্চিং বা ভাপাই নেব। তারপর আসি কৌটায় খাদ্য সংরক্ষণ। যে কৌটায় আমি খাদ্য সংরক্ষণ করব, সেই কৌটাটিকে সুন্দরভাবে আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। খাদ্যদ্রব্যটাকে আমি সুন্দরভাবে তার মধ্যে কি করব, চিমটা দিয়ে হাত না লাগে চিমটা দিয়ে সুন্দর করে সাজায় নেব এবং পাত্রটাকে খাদ্যদ্রব্যের টুকরা দ্বারা পরিপূর্ণ করব। এখানে একটা বিষয় হলো, পূর্ণ করার ক্ষেত্রে আমি উপরের দিকে কৌটার যে মুখ আছে সেই মুখ থেকে আমি প্রায় 2 ইঞ্চি ফাঁকা রাখবো, হ্যাঁ, ফাঁকা রেখে সুন্দরভাবে খাদ্যদ্রব্যটাকে আমি ওই কৌটার ভিতরে সংরক্ষণ করব। এবার আসি প্রিজারভেটিভস বা সিরাপ যোগ করা। যে খাদ্যদ্রব্যের জন্য যে ধরনের প্রিজারভেটিভস ব্যবহারের অনুমতি রয়েছে, হ্যাঁ, ঠিক সেই রকম আমি প্রিজারভেটিভ সেখানে আমি সিরাপ আকারে, অর্থাৎ দ্রবণ আকারে যোগ করবো এমনভাবে যাতে খাদ্য কৌটার যে খাদ্যে রাখলাম টুকরোগুলো, সেই টুকরোর জন্য ওপরে সিরাপটা কি হয় উঠে আসে, সেই পর্যন্ত আমি ইয়ে করবো, পূর্ণ করবো সিরাপ দিয়ে। এবার আসি এক্সস্টিং বা বায়ু বিষয়। প্রিয় শিক্ষার্থী, আমি যখন আমি প্রিজারভেটিভস যোগ করলাম, তখন কিন্তু প্রিজারভেটিভসটা সব পাত্রে সব জায়গায় দিয়ে সুষমভাবে ছড়িয়ে পড়েছে এটা নাও হতে পারে, এবং খাদ্যদ্রব্য যখন টুকরোগুলো আমরা রাখা হয় তার ভিতরে ভিতরে বায়ু অবরুদ্ধ থেকে যেতে পারে। তো এই কারণে আমি কি করব, এক্সস্টিং বা বায়ু নিঃসরণ, এই ধাপে আমি কি করব, এটাকে আমি 90 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করব। এইভাবে যে কৌটাটা আমি একটা পাত্রে নিব এবং পাত্রে পানি দিব এমনভাবে যাতে কৌটাটির 3 ভাগের 2 ভাগ কি থাকে, নিমজ্জিত থাকে, হ্যাঁ, এই অবস্থায় পানি পাত্রের পানির যে পাত্র সেই পাত্রে আমি 90 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। এক্ষেত্রে বিষয়টি হলো কি, আমার প্রিজারভেটিভ যেটা বা সিরাপ যেটা, সেটা সকল জায়গায় সুষমভাবে ছড়িয়ে পড়বে এবং যে বায়ুগুলো ছিল সেই বায়ুগুলো কিন্তু বেরিয়ে যাবে। এভাবে আমি এক্সস্টিং বা বায়ু বিস্ফোরণ করব। তাহলে আমার পুরো পাত্রে প্রিজারভেটিভ দ্রবণটা ছড়িয়ে পড়বে এবং অবরুদ্ধ যে বায়ু সেই বায়ুগুলো কী হবে, বেরিয়ে যাবে। এবার আমি সেলিং, এই সেলিং বা মুখ বন্ধ করব, ঠিক আছে, এই কৌটোর মুখটা কি করব, একটা ঢাকনা দিয়ে দ্রুত বন্ধ করে দেব। আমার যদি এটা দেরি হয় তাহলে কিন্তু বায়ু বাতাসটা আবার কি হবে, কৌটায় প্রবেশ করবে এবং অণুজীবের সংক্রমণ হতে পারে, এটাই করতে হবে, দ্রুত আমাকে সেলিং করে নিতে হবে। সেলিং করার পরে আমি স্টেরিলাইজ বা রিটর্টিং করব। এক্ষেত্রে যে সকল খাবারে অ্যাসিড কম থাকে, যে সকল খাবারে অ্যাসিড কম থাকে তাদেরকে আমরা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টেরিলাইজ করব, অর্থাৎ উত্তপ্ত করব, প্রায় 90 থেকে 120 মিনিট। আর যে সকল খাদ্যে অ্যাসিড বেশি থাকে তাদেরকে 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে, অর্থাৎ 80 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই উত্তপ্ত করলেই হবে। এতে ওই সেলিং করার পাত্রের মধ্যে যে খাবারটুকু থেকে গেল
হ্যাঁ এটি কিন্তু সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা স্টেরিলাইজ করব। তারপর আছে লেবেল। স্টেরিলাইজ করার পরে এই কৌটাটাকে একটু ঠান্ডা করব, শীতল করব, তারপরে এটাতে আকর্ষণীয় লেবেল লাগাব এবং এই লেবেলের উপরে উৎপাদনের তারিখ, তারপরে কতদিন পর্যন্ত এই খাবারটি থাকতে পারে, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ঠিক আছে, তারপরে খুচরা মূল্য, হ্যাঁ, তারপরে এভাবে যাবতীয় বিষয়গুলো অমোসনীয়কারী দ্বারা লিখে দিতে হবে। অতঃপর 13 নম্বর ধাপ অর্থাৎ সংরক্ষণ ধাপ। এই ধাপে অর্থাৎ আমার লেবেলিং করার পরে আমি খাদ্য দ্রব্যটাকে অর্থাৎ খাদ্য দ্রব্য বিশিষ্ট যে স্ক্যান বা কৌটাটি আমি খুব ভালো সুন্দর একটা জায়গায়, অপেক্ষাকৃত কম তাপমাত্রা বিশিষ্ট জায়গায়, হ্যাঁ, আলো এবং তাপ থেকে একটু দূরে রাখবো, হ্যাঁ, এবং আমি কী করবো, বাজারজাতকরণ করবো। এভাবে আমরা 13টি ধাপ যদি আমি কী করি ক্রমান্বয়ে আমি কাজগুলো করতে থাকি, তাহলে খুব চমৎকারভাবে আমরা বাড়িতেই কী করতে পারবো, খাদ্যের কৌটাজাতকরণ বা ক্যানিং করতে পারবো। এভাবে খাদ্যকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি শিখে নিলাম আমরা যে খাদ্যদ্রব্য কীভাবে ক্যানিং করা হয় বা সংরক্ষণ করা হয়। এখন আমি দেখব যে 2 নম্বর যে পয়েন্টটা আমি দেখিয়েছিলাম যে আমরা মল্ট ভিনেগার কি, এর প্রস্তুতির মূলনীতি এবং খাদ্য সংরক্ষণের ক্রিয়া কৌশল আলোচনা করব। তো এখানে মল্ট ভিনেগারটা কি, ভিনেগার হলো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এর 6-10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। মল্ট ভিনেগার হলো শস্য দানা থেকে, কেমন, শস্য দানা থেকে বা শস্য থেকে যে ভিনেগার বা যে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায় তাকে বলা হয় মল্ট ভিনেগার। ঠিক আছে, এটি হলো ইথানোয়িক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণ। এর নাম বাজারে একে সিরকা নামে পাওয়া যায়। তো আমরা দেখি কিভাবে আমরা খাদ্য দ্রব্য থেকে ভিনেগার পাওয়া যায়। আমরা জানি ইক্ষু রস বা খেজুরের রস, এটাতে প্রচুর পরিমাণে চিনি থাকে, হ্যাঁ, এই চিনির মধ্যে আমরা কি দিব, আমার ইস্ট দিব, হ্যাঁ, ইস্ট দিব। ইস্ট দিলে ইস্ট থেকে 2 ধরনের এনজাইম নিঃসৃত হবে, একটি হবে হলো ইনভার্টিস আর একটা হলো জাইনেস, হ্যাঁ। তো ইস থেকে 2 ধরনের এনজাইম নিঃসৃত হবে, একটা হলো ইনভার্টেস আর একটা হলো জাইনেস। তো এনজাইমটা কি, এনজাইম হলো উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ যারা বড় বড় বিক্রিয়াগুলোকে খুব সহজেই ঘটানোর জন্য প্রভাবক হিসেবে কাজ করে। তো আমরা এখানে ইক্ষু রস বা আখের রস নেব, তার সাথে ইস্ট যোগ করব। ইস্ট থেকে 2 ধরনের এনজাইম নিঃসৃত হবে, একটা হবে ইনভার্টেস আর একটা হলো জাইনেস। প্রথমত ইনভার্টেস এর উপস্থিতিতে চিনি পানি দ্বারা আদ্রবিশ্লেষিত হবে, হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রাসায়নিক সংকেত একই, C6H12O6। কিন্তু গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে গাঠনিক কিছু পার্থক্য রয়েছে, যেমন গ্লুকোজে অ্যালডিহাইড গ্লুকোজ রয়েছে আর ফ্রুক্টোজেরা থাকে কিটো গ্লুকোজ। তো প্রিয় শিক্ষার্থী, এটা আমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পেয়ে গেলাম। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আবার ফ্রুক্টোজ আবার জাইমেস এনজাইমের উপস্থিতিতে কী হবে, বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, এটি বুদবুদ আকারে বেরিয়ে চলে যাবে, হ্যাঁ, অতঃপর থাকবে ইথানল। এই ইথানলকে আমরা কী করবো, অ্যাসিটোব্যাক্টর নামক একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বায়ু অক্সিজেন দ্বারা জারিত করব ইথানলকে, কেমন। তো ইথানল তখন অক্সিজেন দ্বারা জারিত হয়ে কী হবে, অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, এ পরিণত হবে। যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণই হল ভিনেগার। ঠিক আছে, এইভাবে আমি কী করবো, মল ভিনেগারকে প্রস্তুত করব। তাহলে মল ভিনেগারকে প্রস্তুত করার যে প্রক্রিয়া সেটাটা কি, প্রথমে আমি আখের রস বা খেজুরের রস নেব, তার মধ্যে আমি ইস্ট দেব। ইস্ট থেকে 2 ধরনের এনজাইম নিঃসৃত হবে, একটা হলো ইনভার্টেস একটা জাইমেস। এই ইনভার্টেস দ্বারা
খেজুরের রস বা আখের রসে যে চিনি থাকে সেই চিনিটি প্রথমে আদ্র বিশ্লেষিত হবে, ওই গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত হবে। উৎপন্ন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরবর্তীতে জাইমেস নামক এনজাইম দ্বারা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে, থাকবে ইথানল। এই ইথানলের মধ্যে আমরা কি দেবো, অ্যাসিটোব্যাক্টর নামক একটা এক ধরনের ব্যাকটেরিয়া অনুজীব দেবো। তার প্রভাবে কি হবে, বায়ুর অক্সিজেন দ্বারা ইথানল জারিত হবে এবং অ্যাসিটিক অ্যাসিড এবং পানিতে পরিণত হবে। ঠিক আছে, এখান থেকে অ্যাসিটিক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণ করব যা সিরকা বা ভিনেগার নামে পরিচিত। এটি হলো মর ভিনেগারের প্রস্তুতি। এবার আমি দেখব খাদ্য সংরক্ষণের কৌশল। ভিনেগার হলো বা ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বা সিরকা যেটা, এটা একটি প্রাকৃতিক প্রিজারভেটিভস, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিজারভেটিভস। ঠিক আছে, এই প্রিজারভেটিভসটা হলো খাদ্যদ্রব্য সংরক্ষণে এটি খুব ভালোভাবে খুব চমৎকারভাবে কাজ করে। কিভাবে কাজ করে আমরা দেখি নিই, যে ভিনেগার হচ্ছে একটা এমন একটি যৌগ যা আমরা যদি খেয়ে নেই আমরা আমাদের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ একটা তার বৈশিষ্ট্য। দুই নম্বরে বলা হচ্ছে এটি একটি মৃদু অ্যাসিড, এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ এদের মতো অত শক্তিশালী না, দুর্বল প্রকৃতির অ্যাসিড। হ্যাঁ, তো এটি মৃদু অ্যাসিড হওয়ায় খাবারের সাথে যদি আমরা গ্রহণ করি তাহলে অ্যাসিড খেলে যে প্রবলেমটা হয়, অন্য অ্যাসিড যদি আমরা খেয়ে ফেলি তাহলে যে প্রবলেমটা হবে, এটি মৃদু হওয়ার কারণে এটি কী হবে না, এটা আমাদের খাবারের সাথে যখন আমরা গ্রহণ করব তখন এটি আমাদের অ্যাসিডিটি বাড়াবে না, বরং খাবার এবং দেহের যে পিএইচ এর সমতা এটা বজায় রাখবে। এটি জলীয় দ্রবণে খুব সুন্দরভাবে দ্রবীভূত হয়, এ কারণে খাদ্যের মধ্যে যে পানি থাকে সেই খাদ্যের পানির সাথে এটি কী হয়, মিশে যায় এবং খাদ্যের সর্বত্র এটি ছড়িয়ে পড়ে, সর্বত্র ছড়িয়ে পড়ে অণুজীবের বিরুদ্ধে একটি চমৎকার প্রতিরোধ গড়ে তুলতে পারে। হ্যাঁ, ফলে ব্যাকটেরিয়া, মল্ড, ইস্ট এই জাতীয় বস্তু খাদ্যদ্রব্যকে আক্রমণ করতে পারে না এবং তারা থাকলেও, খাদ্যদ্রব্য থাকলেও সেটা মারা যায়। হ্যাঁ, এটা হয়ে থাকে। ইথানোয়িক অ্যাসিডের বা অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের আমাদের স্ফুটনাঙ্ক হলো পানির থেকে বেশি, পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ভিনেগারের স্ফুটনাঙ্ক 118 ডিগ্রি সেলসিয়াস। ফলে যখন আমি কোনো খাদ্যকে কী করব, প্রক্রিয়াজাত করতে চাই, তখন কিন্তু আমরা যখন তাপ দিব পানি বাষ্পীভূত হতে পারে, বাষ্প হতে পারে কিন্তু ইথানোয়িক অ্যাসিড কী হবে না, হ্যাঁ 100 ডিগ্রি সেলসিয়াস সে তো কী হবে না, বাষ্পীভূত হবে না, তাকে বাষ্পীভূত করার জন্য 118 ডিগ্রি সেলসিয়াস লাগবে। কিন্তু আমি যখন তাপ দেবো তখন পানি তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবে কিন্তু তখনও ইথানোয়িক অ্যাসিড ফুটবে না। ফলে এটি তাপ দিয়ে যখন আমরা পানিকে যখন আমরা কি অনেক সময় প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে যখন তাপ দেওয়া হয় তখন ইথানোয়িক অ্যাসিডের বাষ্পীভূত হওয়ার কোনো সুযোগ থাকে না, ফলে এটি খাদ্যের সাথে থেকে যেতে পারে। জৈব খাদ্যের বিশ্লেষণে, জৈব খাদ্য বিশ্লেষণে যে এনজাইম রয়েছে এরা কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে এবং এরা খাদ্যের জন্য ক্ষতিকর। তো এই এনজাইমের মধ্যে আবার কি আছে, অ্যামাইনো অ্যাসিড থাকে, কি থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। এই অ্যামাইনো অ্যাসিড ভিনেগারের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি হয়, ভিনেগারের সাথে অ্যামাইনো অ্যাসিড হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন আর C OH, এটি একটি অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, এর অ্যামাইনো অ্যাসিড নাইট্রোজেন একটা কি রয়েছে, মুক্ত জল ইলেকট্রন রয়েছে। তো খাদ্যে এরকম এনজাইম রয়েছে, এই এনজাইমের মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তো এর মধ্যে যখন আমি ভিনেগার দিব সে ভিনেগার থেকে যে প্রোটন আসবে, H+ আসবে, হ্যাঁ এই H+টা কি হবে, নাইট্রোজেনের সাথে এই H+এর একটি সন্নিবেশ বন্ধন তৈরি হবে, ফলে অ্যামাইনো অ্যাসিডের মূল ক্রিয়া কি বিঘ্নিত হবে, ফলে সে খাদ্যদ্রব্য কি করতে পারবে না, নষ্ট করতে পারবে না। এভাবে অ্যাসিটিক অ্যাসিড যদি আমরা বা ভিনেগার যদি আমরা খাদ্যদ্রব্যের সাথে ব্যবহার করি তাহলে যে এনজাইমগুলো রয়েছে সেই এনজাইমের ক্রিয়াও কি থাকে না, আর অব্যাহত থাকে না, ফলে খাদ্যদ্রব্য ভালো থাকে। এভাবে খাদ্যদ্রব্যের সাথে যদি আমি ভিনেগার যোগ করি এবং নির্দিষ্ট পরিমাণে ভিনেগার যদি যোগ করি তাহলে খাদ্যদ্রব্য অনেকদিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ কি থাকে,
কি থাকে ভালো থাকে এবং সংরক্ষণ করা যায়। প্রয়োজনে আমরা কি করতে পারি, এই খাদ্য দ্রব্যকে অনেক দিন যাবত আমরা কি রেখে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা মল ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। আরও সুযোগ হলে আমি আগামী ক্লাসে তোমাদের অন্য বিষয় নিয়ে ইনশাআল্লাহ আসবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।